वेलकाम बैक टू आवार चैनल पूर्णिमा कूकिंग ब्लगे सकल के स्वागत जानाई। ए देखो हमें फुलकपि दिए रान्ना करब तरकारी भलोक देखो साथे माछो आछे तबे अल्प माछ रेखे। आज के रविवार तुम्हारा जानोई हाट बार तुम्हारे दादा बिकाल बेला हाटे जाबे ताई जे कटा माछ रेखे रान्ना करछी। और ओ देखो हमार शशुर मशाई मुख धुच्छे और बाइरे आमादेर पाट बाच्छे। देखो पाट बिक्री करार जोन्नो सब माने बेधे रेडी करछे। ये देखो सजिए रेखे पाटगुलो सब बजारे नहीं जाए तार जोन तार आगे ये एक जन बाते एसे से बाच्छे। ओ जे देखो इनी बाच्छे और ये पाट कटा एकटू हल्का भिजा छिलो ताई एकटू छड़िए दिच्छे हल्का। और ये देखो ये माने पाट बाते गिए देखो आमादेर ये जांगलाटा पड़े गेलो लाउ जांगलाटा और कि करब किछु करार नहीं भेंगे पड़े एकदम भेंगे पड़े नीति। ओई जे देखो ओई फाके और ओई जे देखो हमार छोटो मेये आसछे देखो ना एसे कि करे। ओई देखो कोटा गाइट होयेछे सेटा गुनछे पाका बुड़ी। तबे बेला आठटा बेजे गेलो देखो जांगलाटा कि करे पड़े गेछे कत सुंदर जांगलाटा छिलो। देखो एखाने एर आगे लाउ गाछ छिलो एखन कुमड़ो गाछ तुले दिएछे आर पाटगुलो बाधा प्राय हये गेछे चा करते हबे आमार। एई देखो कत सुंदर करे साजिए रेखेछे। आर पाटेर जा खाटनी जारा करे तारा जाने सत्यि कथा बोलछि जारा एई पाटेर चाष करे ना तारा बुझते पारबे ना। आर एई तोमादेर दादा भाई देखो बिचुलि केटे गरुर जन्य रेडी करलो आर करार परे ওই দিকে যে ভট ভটভটিতে করে আমাদের পাটকাঠিগুলো আনছে কতগুলো এনে মেলে দিয়েছিল আর এই কটা ছিল মাঠে তাই ভটভটি করে নিয়ে আসলো। ওই দেখো ভটভটি দাঁড়ানো বাড়ির সামনে দেখতে পেয়েছো তো এই পাটকাঠিগুলো আবার মেলতে হবে সব নামাতে হবে ছড়াতে হবে। ওই দেখো এ বাচ্চারা শান্তি নেই বুঝেছ খাটতে খাটতে জানছে এই পাটের সিজনে। এবার আমি খুব একটা কাজ করতে পারিনি ওই যে বাবা এখন যাচ্ছে রাস্তার দিকে ওই নামাচ্ছে এখন তোমাদের দাদা ভাই দেখো কেমন করে নামায় দেখো তোমরা। তবে বন্ধুরা সকলকেই বলি আমি ছোট ছোট ব্লগ ভিডিও দিই। দেখো কোথায় আছি আমি রেডি হয়ে গেছি। এই দেখো যাচ্ছি একটু বাজারে কারণ কালকে ভাই বউ আসবে জানো তো। এই প্রথম আমার ভাই বউ আসছে সেই কাটোয়ার থেকে তবে জলপাইগুড়ি থেকে নয় আমার হচ্ছে কাকার ছেলে তো তাই একটু বাজার ঘাট করতে যাচ্ছি। কালকে আস্তে আস্তে ওদের সন্ধ্যা হবে ওদের এখনও পাট কাটা বাকি আছে পাট হচ্ছে কাটবে তো আজকে আসার কথা ছিল তো ওরা লেবার পায়নি জন্য ভাই বললো যে না দিদি আজকে যাব না কাল যাব। তো ঠিক আছে কোনো ব্যাপার নেই কালই আসুক তার জন্য কোনো সমস্যা নেই। তো কি কি বাজার করবো আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতেও পাবে কি বলো তো খুব না কষ্ট হচ্ছে এখন বিকাল হয়ে গেছে তো গিয়েছিলাম দেখো এই শাড়ি পরেই আছি আমি এই শাড়ি পরেই গিয়েছিলাম হচ্ছে আধার আধার কার্ডের মানে সরি স্বাস্থ্যসাথীর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর জন্য আর ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য গিয়েছিলাম। তো এসেছি বাড়িতে তোমাদের দাদাভাই বলছিলো যে না এখন বাজারে গিয়ে খোলা পাবা না তুমি যা যা কিনবে কারণ এখন তো দুপুর তখন প্রায় একটা বাজে তাই জন্য বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এখানে একটা মিটিং ছিল ওখানে একটু গিয়ে গেলাম গিয়ে এসে বাড়িতে একটু বসলাম বসে এখন তো এই যে আবার সেই শাড়ি পরেই আবার বেরোচ্ছি সেই বগুলা বাজারে যাব একটু বাজার করতে হবে কিছু তো বাজার করতেই হয় এই প্রথমবার আসছে আমার ভাই বউ তো কষ্ট হয়ে যাচ্ছে একবার বাজারে গিয়ে গেলাম আবার আসলাম আবার যাচ্ছি সত্যি কষ্ট হচ্ছে তো কিছু করার নেই যেতেই হবে। তো উফ
এই দেখো কত পাটকাঠি আমাদের গাদামারা আছে, এই যে এই দেখো চারপাশেই পাটকাঠি, এই আবার মাঠেও পাটকাঠি আছে। এই পাটকাঠিগুলো মানে গাদা মারতে হবে। তোমরা তো জানোই আমি উনুনেই বেশি রান্না করি, গ্যাস আছে, গ্যাস নেই তা নয়, গ্যাসে খুব কম রান্না করি, উনুনেই বেশি রান্না হয় আমার। তবে যাই যা বলো তা বলো, আমার উনুনে রান্না করতেই ভালো লাগে, মন খুলে জাল দেওয়া যায়, বুঝতে পেরেছো? দুটো সকালের ভাত খেলাম, আর তোমাদের দাদা হচ্ছে আমার এক ভাসুর বাড়িতে খেয়ে চলে এসেছে, তাই ও আর খেলো না, আমি খেয়ে নিলাম। তো খেয়ে দেই বেরোচ্ছি। আর অনেকদিন মাঝে তোমরা দেখতেই পেয়েছো একটুখানি গেছিলাম, আর মানে গেছে কাল দোকানে একটু গেছিলাম, তাছাড়া আজ আর যাওয়া হয়নি। আরও ভাই বউ আসলে আরও 3-4 দিন যাওয়া হবে না, তোমরা সেটা বুঝতেই পারছো, কিছু করার নেই। তো এই ভিডিওটা এখানেই মানে এন্ড করছি, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। আমি রাস্তায়, এই যে দেখো, এই যে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, আর এখন প্রায় অলরেডি 4টা বেজে গেছে। এই দেখো আমার মেয়ে চলে এসেছে, এই দেখো এই জিনিসটা দেখো, তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ওর বাবার ছোটবেলার বাজু। তো আজকে সুকেস খুলেছি, মেয়ে বলছে যে মা বাজুটা পড়ি, পর কি করব, কিছু করার নেই, ওর বাবার তাও পড়বে আমার কি বলো। ঠিক আছে, তবে ওর একটু ঢিল হয়, তো যাক ভালোই লাগছে না। তো আজ রাখি বন্ধুরা, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আর কি কি বাজারে গিয়ে কি কি বাজার করছি তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তো ততক্ষণ টাটা।